সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টি। আজকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলো, এই চ্যাপ্টারের 25টি MCQ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে নিয়ে আসছি। আশা করি এই প্রশ্নগুলির মধ্য থেকে আগামী পরীক্ষাগুলিতে অবশ্যই তোমরা কমন পাবে। এবং এই চ্যাপ্টারের 1 মার্কের যে প্রশ্ন আমার ভিডিও অলরেডি রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশানের নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার সেখান থেকেও আমরা এই 1 মার্কে যে প্রশ্ন রয়েছে, এক কথায় উত্তর, সেই প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে, ঠিক আছে? এবং আমার চ্যানেল যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনকে অন করে রাখবে, যাতে নোটিফিকেশান সহ পরে ভিডিওগুলো পেয়ে যেতে পারবে। এবং প্রয়োজনে তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? শুরু করছি প্রথম প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করে? সমতল, অবতল, উত্তল না সব করি? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে বিএডটা, অবতল। ওকে, 2 নম্বর কোশ্চেনে দেখো, ঠিক আছে? মোটর বাইকে ভিউ ফাইন্ডার হিসেবে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো সমতল, অবতল, উত্তর আর অধিবৃত্তীয়। কোনটা হবে মোটর বাইকে ভিউ ফাইন্ডার হিসেবে যে দর্পণ হয়, কোনটা হবে? অ্যান্সার হবে সিএডটা, উত্তল, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনে দেখো, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে, আলোর প্রতিসরণে অপরিবর্তিত, কোনটা? আলোর গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক না বিস্তার, কোনটা হবে? আলোর প্রতিসরণে কোনটা অপরিবর্তিত থাকবে? অ্যান্সার কী হবে? সিএডটা, কম্পাঙ্ক, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন থাকে ইম্পর্টেন্ট, দেখো, দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করতে চশমায় ব্যবহার করা হয় কোনটি? কী বললাম? দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করতে চশমায় ব্যবহার করা হয়, কোনটা হবে? উত্তল লেন্স, অবতল লেন্স, সমতল দর্পণ না উত্তল দর্পণ, কোনটা হবে? ভালো করে ভেবে বলো কোনটা হতে পারে। অ্যান্সার হবে এটা, উত্তল লেন্স, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেন দেখো, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ শূন্য, ধনাত্মক, ঋণাত্মক আর অসীম, কোনটা হবে সমতল বক্র? অ্যান্সার কী হবে? ডেটটা অসীম, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন দেখো, দেখতে পেয়েছ? দেখো, আলোককেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি বিচ্যুতি কত হবে? আলোককেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি বিচ্যুতি 0 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, কোনটা হবে? অপশান এর ড্যাগের হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, পরের প্রশ্ন আসবো। 7 নম্বর কোশ্চেন দেখো, আকাশকে নীল দেখানোর কারণ, আকাশকে নীল দেখানোর কারণ কী? কী হবে? আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচা না বিক্ষেপণ, কোনটা হবে আকাশকে নীল দেখানোর কারণ? অ্যান্সার কী হবে? ডিএটটা, বিক্ষেপণ বা স্ক্যাটারিং বলা হয়, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন দেখো, আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো, আলোর বর্ণ নির্ভর করে যার উপর, কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য না বিস্তার, কোনটার উপর আলোর বেগ নির্ভর করে? অ্যান্সার কী হবে? সিএটটা, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, ভালো কোশ্চেন এটা। 9 নম্বর কোশ্চেনে দেখো, দেখো কোন আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, কোন আলোর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, লাল, নীল, সবুজ না হলুদ? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন আলোর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? কী হবে? অ্যান্সার বিএডটা, নীল, ঠিক আছে? 10 নম্বর কোশ্চেন দেখো, একটি গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস তল কত হবে? একটি গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস তল কত হবে? 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, কোনটা হবে? আমরা কী জানি আর সমান কী হয়? 2f, দেখতে পেয়েছো? আর সমান 2f হয়, ঠিক আছে? বক্রতা ব্যাসার্ধ, তাহলে f সমান কত হবে? f সমান হবে r/2, তাহলে কত হবে? 10 সেন্টিমিটার। ওকে, তার অপশান কী হবে? এর দেখে অপশান হবে। 11 নম্বর কোশ্চেন দেখে, 11 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, দেখো, দেখতে পেয়েছো? কোন আপতন কোণের জন্য রঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ত্রুটির মান সর্বনিম্ন হয়? দেখতে পেয়েছো? কোন আপতন কোণের জন্য রঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ত্রুটির মান সর্বনিম্ন হয়, ঠিক আছে? কোনটা হবে? 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, কোনটা হবে? অ্যান্সার বিএডটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন দেখো, বিবর্ধক কাঁচের ব্যবহার করে, কোনটা হবে? উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ, সমতল দর্পণ, কোনটা হবে? অ্যান্সার হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা, এর দেখে উত্তল লেন্স। পরে প্রশ্ন আসবো, ঠিক আছে? 13 নম্বর কোশ্চেন দেখো, প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক হবে? প্রিজমে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হবে? নীল,
কমলা, হলুদ না বেগুনি, কোনটা হবে? অ্যানসার ডিএটটা বেগুনি, ঠিক আছে। চোদ্দ নম্বর কোশ্চেনে দেখো, চোদ্দ নম্বর কোশ্চেনে আসছি, দেখো একটু বড় কোশ্চেন এটা। এ বি সি ডি চারটি মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান যথাক্রমে 1.5, 1.4, 2.5, 1.3, এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে? ঠিক আছে, কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক, অ্যান্সার কী হবে? ডিএটটা হবে, কারণ ডিএর প্রতিসরাঙ্ক সব থেকে কম, এই জন্য ডিএট আলোর বেগ বেশি। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন দেখো, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত কোনটি? মোটর গাড়ির হেডলাইটে উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, উত্তল ও সমতল, কোনটা হবে? এরকম ইম্পর্টেন্ট মোটর গাড়ির হেডলাইটে কোনটা, বিএটটা হচ্ছে অবতল দর্পণ। ওকে, 16 নম্বর কোশ্চেন দেখো, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে কম, এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন। লাল, বেগুনি, নীল আর হলুদ, কোনটা হবে? শেষ দাগে নীল। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন দেখো, শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান, শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান কত হবে? শূন্য, 1, 1.5, 1.3, কোনটা হবে? অপশান এর শূন্য। 18 নম্বর কোশ্চেন দেখো, দেখতে পেয়েছ সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায়, কারণ কি? বিচ্ছিরণ, বিক্ষেপণ, প্রতিসরণ আর প্রতিফলন, কোনটা হবে? সূর্যাস্তের সূর্য লাল দেখায়, অ্যান্সার কী হবে? বিয়ের দাগের বিক্ষেপণ। ওকে, পরের প্রশ্নে আসবো। 19 নম্বর দেখো, কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? বেগুনি, নীল, হলুদ আর লাল, কোনটা হবে? কোন বর্ণের তরঙ্গ সব থেকে বেশি? অ্যান্সার কী হবে? লাল। ওকে, 21 নম্বর কোশ্চেন দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কী হবে? সর্বদা সৎ, সর্বদা অসৎ, সৎ বা অসৎ, বা দিয়েটা কি দর্পণের প্রকৃতির উপর নির্ভর, কোনটা হবে? অ্যান্সার কী হবে? বিয়েরটা সর্বদা অসৎ। 11 21 নম্বর কোশ্চেন দেখো, কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণ দুটি প্রান্তিক বর্ণ? লাল বেগুনি, লাল সবুজ, বেগুনি কমলা, নীল আকাশ, কোনটা হবে? অ্যান্সার এর দাগে লাল বেগুনি। 22 নম্বর কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছি উত্তল দর্পণ সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? উত্তল দর্পণ সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? সৎ, অসৎ, সৎ অসৎ দুটো একসঙ্গে আর কোনটি নয়, কী হবে অ্যান্সার? বিয়েরটা হচ্ছে অসৎ। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন দেখো, দেখতে পেয়েছ কী শর্তে কোনো পিজমের মধ্য দিয়ে প্রতিশ্রুত রশ্মির চ্যুতি সর্বনিম্ন হবে? কী শর্তে কোনো পিজমের মধ্য দিয়ে প্রতিশ্রুত রশ্মির চ্যুতি সর্বনিম্ন হবে? I1 > I2 মানে আপতন গ্রেটার দেন নিগ্রমকোণ, I2 > I1, সিএটটা I1 * I2, কোনটি নয়, কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে সিএটটা I1 = I2। ওকে, পরে প্রশ্ন আসবো। দেখো এবারে দেখো 24 নম্বর কোশ্চেনটা, লাল ও সবুজ বর্ণের মিশ্রণে যে বর্ণ সৃষ্টি হয় তা হলো? লাল ও সবুজ বর্ণের মিশ্রণ কোনটা হবে? নীল, সাদা, হলুদ না কালো, কোনটা হবে? সিএটটা হচ্ছে হলুদ। ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন দেখো, মানুষের চোখের চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো বা কমানো ক্ষমতা কী বলে? মানুষের চোখের চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ানো বা কমানোর ক্ষমতা কী বলে? দীর্ঘদৃষ্টি, স্বল্পদৃষ্টি অভিযোজন, উপযোজন আর স্বল্পদৃষ্টি, কোনটা হবে? সেটা উপযোজন। ঠিক আছে, তা ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে।